মা সব কিছু হয়ে গেছে, মানে সব কিছু বুঝেছে ওই ঝগড়া, সেটাই আর কি করছিলাম আমি এতক্ষণ ধরে ফোনে ফোনে, বুঝেছো? খারাপটা ভেবো না। তো বন্ধুরা, সবাইকে জানাচ্ছি গুড মর্নিং, গরি কুইন চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানিয়ে আমার ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম। তো আমি এখন দেখো কাঁথা মানে সার্ফে ভিজে আর হাত দিয়ে কাচতে অনেক অসুবিধা হচ্ছে বলে এরকম করে সব কাচছি। তো আমার চ্যানেলে যদি নতুন ফ্রেন্ড এসে থাকো তো প্লিজ চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে নিও, আর পাশে বেল বাটনটা আছে ওটা প্রেস করে অল বাটন করে রেখো। তো আমি এখন কাজটা শুরু করে দিয়েছি, আজকে কাচাকাচিগুলো শুরু করেছি আজকে ঘুম থেকে উঠে, বুঝেছো? আর কাঁথাটা হাত দিয়ে কাচছে না কেন জানো তো, আমার হাতে একটু প্রবলেম আছে, মানে দুই হাতে একটু অপারেশন হয়েছিল তো তার জন্য ভারী তুলতে পারি না, ওই জন্য পা দিয়ে কাচছি, ওই জন্য পা দিয়ে কাচছি। পাটাও পরিষ্কার হচ্ছে, কাঁথাটাও পরিষ্কার হচ্ছে। তো চলো কেচে নিই। তোরা কেমন আছো? দেখো অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম, সকাল থেকে যে তোমাদের সামনে এসে গল্প করবো সেটা টাইমই পাচ্ছি না। আর আমাদের মিষ্টিও দেখো কাজ করছে, ও কী করছে দেখো, এই যে সাজগুলো আছে না এগুলো আর কি, ওকে বললাম অনেক ধুলো জমে গেছে তো, তাহলে এগুলো সব পরিষ্কার করে, ওগুলো সব নামিয়ে আর ও সব পরিষ্কার করে মুছে আর কি রাখছে। বডি স্প্রে জায়গায় বডি স্প্রে রাখবি, শ্যাম্পুর জায়গায় শ্যাম্পু, যেমন ভাগ করা ছিল সেরকম রাখবি, বুঝেছো? ও তো এগুলো সব গোছাচ্ছে ঘরের এই টুকটা কাজগুলো করছে, আমি রান্না করছি। এখন পুরো ঘড়িতে বাজছে ওই ডেটটা বাজতে চললো, 25 হয়ে গেছে, এখনও রান্না বান্না হয়নি, কিচ্ছু হয়নি। কী রান্না করছি চলো দেখাবো একটু পরে তোমাদের। আর আজকে তো দেখলে সকালবেলাতে কেমন ডান্স করে করে কাচছিলাম আমি, আমার কাঁচার স্টাইলটা হলো ওটাই, মানে কাঁথাগুলো এত পরিমাণে ভারী হয় হাতে তুলে যে কাচবো সেই শক্তিটা আমার হয় না, হয়ে ওঠে না আর কি, তাই জন্য পায়ে দিয়ে ডান্স করে করে আর কেচে নিয়েছি, দেখলে তো ওরকম করে কাচলে কী হয় জানো তো। বন্ধুরা চলো কী কী রান্না করেছি তোমাদের দেখিয়ে দিই, অনেকটাই বেলা হলো, দুটো বাজছে তো, এখনও খাওয়া দাওয়া কমপ্লিট করিনি। আর আমাদের দেখো মিষ্টু, ও যেটা কাজ 24 ঘন্টা করিনি আর ওই বিছনাতে পড়ে থাকা, ডেকে ডেকে আসছেই না, সরি। তো চলো কী রান্না করেছি দেখিয়ে দিই। এটা করেছি চাল কুমড়োর ঝাল, ডিমের অমলেট, ভাত তো থাকবেই, আর এটা হলো তোমার আজকে করেছি ভেন্ডি ডাঁটা আলু, তারপরে বেগুন টমেটো সব কিছু দিয়ে একটা রসা করেছি, এটা ফোড়ুন দিয়ে, কোনো মশলা টশলা কিচ্ছু দিইনি, কারণ কালকে রিচ খাবার খাওয়া গেছে, কালকে চিকেন খেয়েছিলাম তো ওর জন্য আজকে একটু পাতলা পাতলা ঝোল খাবো, খেতে ইচ্ছা হচ্ছে আর কি, প্রত্যেকদিন মশলা টশলা খেতে অতটা ভালো লাগে না দেখবে, তো একদিন এরকম টাইপের খাবার খাওয়াটাও ভালো। তো চলো আমি খেয়ে নিই, খিদে পেয়ে গেছে, খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার ঘরটা মুজবো। এই দেখো বালতিতে জল নিয়ে নিয়েছি, এবার ঘরটা মুজবো। আর তোমার এগুলো পরিষ্কার, গ্যাস মোছা হয়ে গেছে আর এগুলো সব পরিষ্কার করে নিব, তাহলে আমার কাজ কমপ্লিট। কমপ্লিটও নেই, এখনও অনেক কাজ আছে, দেখো সব কেচে দেখো সব মেলে দিয়েছি বালিশে, ওয়ার টোয়ার এদিকে বেড কভার, আর ওই ধারে আছে সেই যে কাঁথাটা গেঁচেছিলাম ওই কাঁথাটা ওই ধারে মেলা আছে, ওটাও তুলে নিয়ে এসে আবার এদিকে রোদে রাখবো। কী গরম লাগছে, বিভৎস গরম দেখো কী অবস্থা, আজকে তো চান করে নিয়েছি, মনে হচ্ছে যেন আবার আর একবার চান করতে হবে, মানে এতটাই পরিমাণে গরম লাগছে, আর খেয়ে উঠলাম তো সবে, ওর জন্য গরম লাগছে আরও বেশি। চলো কাজগুলো করে নিই, ঘরটা মুছে নিই, দিয়ে আবার দিয়ে আর কোনো কাজ হবে না তখন তোমাদের সাথে গল্প করবো, কাজ হবে না মানে কাজ সব কমপ্লিট করে নেবো তখন তোমাদের সাথে এসে গল্প করবো, ঠিক আছে? তো বন্ধুরা দেখো আজকে বৃষ্টি হবে, বুঝেছো? মেঘটা করতে ভালো দেখা যাবে, এইটা কেচেছিলাম তখন বলছিলাম না কাঁথা কেচেছি, এই যে এই যে এটা এটা কেচে আর এই যেখানে মেলে দিয়েছি রোদে দিয়েছি, আর আমাদের মিষ্টি রানী এখন করছে চান দেখো, মিষ্টির ডান্স দেখো, দেখেছো ডান্স? আজকে আমি বালতির ওপর উঠে ডান্স করছিলাম আর আজকে ও চান করতে করতে ডান্স করছে, আজকে আমাদের ব্লগটা বাইরে বাইরেই হচ্ছে আজকে। চলো চানটা করে নে, আমি ঘরের টুকটা কাজগুলো সেরে নিই, আর এই যে সিংহাসনে কে আছে দেখবে, এই দেখো সবসময় এখানে উঠে উঠে বসে থাকে, ওদের জায়গায় এটা। হুম, যাবো বাসন টাসন মাজি, তাকে বাসন মাজবো তারপর যাবো। তো চলো বন্ধুরা কাজগুলো কমপ্লিট করে নিই, দিয়ে আসছি আবার, ঠিক আছে? তো সঙ্গে থাকো, একদিনে শুকিয়ে গেছে কাঁথাটা, দেখো আজকে গেছেছি আজকে শুকিয়ে গেছে।
পর পা তুলে দিয়ে বসে আছি আমি এখন, আর এখন টিভি দেখছি। আর আমাদের মিষ্টু রানী গিয়েছে একটু ছাদে ঘুরতে, বুঝেছো? এতক্ষণে চান করলো পরে, আর এইখানে টনসিলটা ফুলেছে, এতক্ষণ দেখায়নি আমাকে যে টনসিল ফুলেছে মা। তো খেতে বসেছে, তো খেতে বসে খেতে পারছে না, এখানে ব্যথা দিয়ে দেখছি এই জায়গাটা পরে টনসিল ফুলেছে, এই জায়গাটা এতটা মোটা হয়ে গেছে। দেখি তাকে নিয়ে আবার ডাক্তারখানায় যেতে হবে, শরীরটা খারাপ, কদিন ধরেই শরীরটা খারাপ। সন্ধেবেলাতে দেখি ডাক্তারখানায় যাব। আর আমি এখন সাজুগুজু কেন করেছি জানো তো একটু, আমি এখন সাজুগুজু করেছি যে শর্ট ভিডিও বানাবো কটা, সারাদিন আজকে শর্ট ভিডিও বানানোর টাইমই পাইনি, তার জন্য চলো বানিয়ে নিই। আবার জানো তো কালকে আবার অসুখ সৃষ্টি, মা ফোন করে আবার বললো এই ষষ্ঠীর ব্যাপারগুলো না, মা ফোন করবে করে আমাকে মনে করে দেবে, ঠিক গৌরী এদিনে এই ষষ্ঠী ওইদিনে ওই ষষ্ঠী এরকম করে মনে করি, তাই করাতেই থাকে। দেখো কাল আবার ভাত মাত খেতে পারবো না, এমনিতে তো ভাত অতটা খাই না, তবে একটু বাজার যেতে হবে, একটু ফল টল আনতে হবে, অশোক ফুলের পুরি লাগে, অশোক ফুলের পুরি আনতে হবে, ওটা তো সেই দুধ দিয়ে গঙ্গা জল দিয়ে ভিজিয়ে রেখে আর সেটা পুজো করে জলটা খেতে হয়, অশোক ফুল দিয়ে, তো অশোক ফুলের পুরি লাগে। বন্ধুরা জানো তো মিষ্টুর এই দেখো টনসিল ফুলেছে বলেছিলাম না, এই দেখো টনসিল ফুলেছে, প্রচণ্ড ব্যথা হচ্ছে, দেখে এখন ডাক্তারখানায় নিয়ে যাবো, দেখো এইসব ব্যথা টনসিলে, কেন আমাকে ডাকিস নি কি বুঝতে পারছি না, রাত্রে ঘুম আসছিল না, 5:45 ঘুমিয়েছি। ওকে বলেছিস তোর বান্ধবীটাকে? ওকে ফোনটা দিবি তো আমাকে, চ ডাক্তারখানায়, গায়ে গরম জ্বর, ডাক্তারখানা থেকে আসবে এসে ঘুমাবি, ঠিক না বলো তো? দেখো এতটা শরীর খারাপ, নাহলে ও শুয়ে থাকে না, বুঝেছ? জ্বর, টনসিল ব্যথা, আর কি হচ্ছে, টনসিল হলে সে গালে সে সাদা পট্টিগুলো মেরে দেয় না বলো তো, বলছিলো যে না, নালে কত হাসি খুশি বলো, কত সুন্দর করে ব্লগ বানায় আমার সাথে, তোমাদের সাথে গল্পই শুনলাম না, খেতে পাচ্ছে না কিচ্ছু না। রাত্রে কী খাবি, সজুগুলি করে দেবো তাহলে, দেখি রাত্রে কিছু করে দেবো, ভাত দেবো না, ভাত দিলে খেলে আবার যদি ওরকম হয়, আমার বাজার যেতে হবে, কালকে অসুখ ষষ্ঠী বললাম না, ওই অসুখ ফুলের পুরিটা আনতে যেতে হবে, তো চ কটকট কটকট করছে, তো চো জামাটা নিজে নিতে পারছো না, চলো রেডি হয়ে, রেডি হয়ে আসছি, এবার দেখো গরু এসছে রাত্রিবেলাতে, বন্ধুরা দেখো রেডি হয়ে গেছি, তো চলো এবার যাবো একটু বাজারে, টিভিটা বন্ধ করতে ভুলে গেছি, তো বাজার যাবো বললাম না, মিষ্টুর একটু সেই গালে টনসিল ফুলেছে, তার জন্য ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছি, আর কালকে সেই আমার ইয়ে আছে অশোক ষষ্ঠী আছে, ওই পুরি আনবো, মুড়ি টুড়ি সব পুরি গেছে সেগুলোও নিয়ে আসতে যাব, তো চলো সঙ্গে করে তোমাদেরকেও নিয়ে যাই, একা একা কেন যাব, হেডফোন। তো এই চুড়িদারটা কেমন লাগছে হচ্ছে কমেন্ট করবে, ঠিক আছে? চুড়িদারটা অনেকদিন পর পরলাম, এটা তুলে রাখাই ছিল আলমারিতে, পরাই হয় না, তো আজকে সব কিছু বার করতে করতে দেখছি সামনে দেখতে পেলাম, এটা পরে নিলাম, পিঠা কাটিংটা দেখবে কি সুন্দর, দেখো এই কাটিং পিঠের, এই চুড়িদারটার বয়স 1 বছর। জুতো খুঁজে পাচ্ছি না, ভাবছি মানে আমার জুতো কি মিষ্টু পরলো, আমি সেটা মনে করেছি, তখন থেকে আমি এরকম করে দেখি যাচ্ছি যে জুতোটা কোথায় রেখেছি, কোথায় রেখেছি, নাকি মিষ্টিও পড়েছিলো এটা দিয়ে রেখে দিয়েছিলো। তো চলো বেরিয়ে গেছি, মিষ্টিও চলে গেছে, মিষ্টি মনে হয় বাইরে গিয়ে দাঁড়িয়ে আছে, বাইরে কী সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে আর ঘরের মধ্যে যত গরম, এই দেখো চলে এসছে মিষ্টিও, তো হয়ে গেছে, তো জুতো মতো সব পড়া লাগিয়ে দিই, ব্যাগটা ধর আমার, আর তালা মারি, এই তালা নিয়ে নিয়েছি, চলো তালা মালা মেরে বেরোই, বেরিয়ে আবার দেখা হচ্ছে, কথা দেখো বাড়ি চলে এসেছি, আর বাইরে আমি ভিডিও করতে পারিনি, মানে হাত আমার পুরো ভারী হয়েছিলো, দেখো এসব আনতে গিয়ে ওর জন্য ভিডিও করতে পারি না, আর রাস্তাতে প্রচণ্ড ভিড় ছিল, তো ওর জন্য বেশি কিছু নিয়ে আসিনি, এই যে মুড়ি নিয়ে এসেছি, আর এইখানে আছে মিষ্টির ওষুধ আছে,
এখানে মিষ্টির ওষুধ আছে, ভলিন স্প্রে আছে, আর মিষ্টির ডিমের চপ নিয়েছে। এটা আগে সরাই। এটা আছে অশোক ফুলের কুড়ি, কালকে লাগবে ষষ্ঠীতে, ওর জন্য নিয়ে এলাম। এটা দেখে গঙ্গল জল দিয়ে মিশিয়ে খেতে হয়। বিস্কুট নিয়েছি, দেখো একটা, এই বিস্কুটগুলো খেতে খুব টেস্টি হয়। দেখো আর একটা, আর একটা নিয়েছি, এই যে টোস্ট। এই টোস্ট না চা দিয়ে খেতে খুব ভালো লাগে, টোস্ট পাই না তো, আজকে দেখলাম দোকানে ছিল বড় বড় টোস্ট। এই নিয়ে বুঝেছ, মিষ্টি তো ভাত খেতে পারবে না, তার জন্য ওকে এখন ম্যাগি করে দিচ্ছে। এই যে কি, হ্যাঁ খেয়ে নে, আমি খেলাম, দাঁড়া ম্যাগিতে একটু ঝোল ঝোল রাখলাম। তো ম্যাগিটা খাবে, খেয়ে ওষুধ খাবে। ওষুধ নিয়ে এসেছি, ওষুধটা কই, এই যে এর মধ্যে ওষুধ আছে, এর মধ্যে ওষুধ আছে, এই যে দুখানা ওষুধ। আর ভলিন স্প্রেটা নিয়ে এলাম, সেদিনকে রাত্রে এত পা যন্ত্রণা করছিলো না, ভলিন স্প্রে পুড়ি গেছে, এই যে নিয়ে এলাম। তো পায়ে দিতে পারছিলাম না, ওর জন্য আগে গিয়ে নিয়ে এলাম এটা। আমি ডাক্তারখানা ওষুধও নিলাম আর ওটাও নিয়ে নিলাম, হয়ে গেছে। চলো মিষ্টুকে দিয়ে দিই, এটা করে দিয়ে দিব, ওখানে বসে বসে খাবে, খেয়ে ওষুধটা ওকে খাইয়ে দেবো, তারপর আমও খেয়ে নেবো। খিদে বেঁচেছি, দুপুরবেলায় খেয়েছি তো, তারপরে আর খাওয়াই হয়নি। তার ম্যাগি করে দিয়ে দিয়েছি, আর এই যে মিষ্টি এখন বসে আছে, বসে ডিমের চপ খাচ্ছে। মুখটা দেখেছো কেমন হয়ে গেছে মেয়েটার, কথা বলছে না কিছু না, তাকায় দেখে গলা ব্যথায় পুরো কাবু হয়ে গেছে আজকে, গলাতে এত ব্যথা না, কথা বলতে পারছে না। চলো সেরে নিই, দিয়ে আবার আসছি তোমাদের সামনে গল্প করতে। আর এই দেখো আমি আইনাতে, দেখো তো অনেক কাজ আছে আজকে এখন, বুঝেছো, কাজগুলো টোটাল অনেক বলতে, শুধু এইসব জিনিসগুলো শুধু আর কি গোছাবো, সেই কাজটাই আছে, আর কোনো কাজ নাই। আর এই পাগলের মজা দেখো, ঠ্যাং ডুলাচ্ছে কেমন করে বসে বসে। তো কি পায়ে ব্যথা করছে নাকি, যেরকম করছে? আর এই দেখো কার্টুন চালিয়ে দিয়েছে, কার্টুন দেখছে, বাচ্চাদের মতো শুধু কার্টুন দেখে। পেটে কেন ব্যথা করছে তোর, বাচ্চাদের মতো শুধু কার, আমার তো বাচ্চাই মেয়ে, ছোটোই তো আমার, পুচকি একটা বাচ্চা মেয়ে। তো চলো আসছি। তোমরা ভাবছো যে এরম করে কেন বসে আছি, না তো এরম করে বসে আছি একটা কারণে, যে আমার সব কিছু হয়ে গেছে, মানে সব কিছু হয়ে গেছে মানে সব কিছু কাজ হয়ে গেছে, তো আমার সব কিছু হয়ে গেছে কাজ, বুঝেছো, তার জন্য আমি বসে আছি এখন। বসে বসে আমার হাজবেন্ডের সাথে একটু ঝগড়া করছিলাম, বুঝেছো, মেয়েদের কাজ না থাকলে এটাই করে, হাজবেন্ডের সাথে ঝগড়া। হাজবেন্ডের সাথে ঝগড়া করলে কী হয় জানো তো, মনে এতটা খুশি পাওয়া যায় মানে বলে বোঝাতে পারবো না, সেটাই আর কি করছিলাম আমি এতক্ষণ ধরে ফোনে ফোনে, বুঝেছো, আমার তো আর পাশে নেই, তার জন্য ফোনে ফোনে একটু করলাম, বুঝেছো, ঝগড়া। তোমরা আবার খারাপটা ভেবো না, ঝগড়াই করেছি, অন্য কিছু করিনি আমার বরের সাথে, বুঝেছো তোমরা। আর আমাদের মিষ্টুকে ওষুধ খাই দিলাম, একটু ঘুমোচ্ছে ও, দেখি শরীরটা কতটা সুস্থ হয়। ঝগড়া করে তো আমার মনটা অনেক খুশি খুশি হয়ে গেছে, তো তার জন্য তো কী করতে হবে এবার, আর কী করতে হবে মানে, যে পাগল টাগল হয়ে গেছে নাকি ঝগড়া করে। তো খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে, তো এবার ব্লগটাও আমি শেষ করব, এখানেই শেষ করছি ব্লগটা। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, ঠিক আছে। তো আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের সামনে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমিও ভালো থাকবো, ঠিক আছে। তো কালকে আবার দেখা হচ্ছে, তো সবাইকে জানাচ্ছি গুড নাইট, বাই, টাটা। তো আবার কালকে দেখা হচ্ছে, ঠিক আছে।